বিগত 15 বছর WBCS প্রিলিমসের হিস্ট্রি পেপার অ্যানালিসিস করে আমি আজকে চলে এসেছি যে হিস্ট্রির কোন পোর্শন থেকে কোন টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন বারবার দিচ্ছে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে হিস্ট্রির প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকস এবং তার সাব টপিক, অর্থাৎ কোনো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টার থেকে কোন কোন পোর্শনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বারবার কোশ্চেন আসে সেই টপিকগুলো আজকে কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করব। সব কিছু নিজের হাতে কিন্তু আমি নোট বানিয়ে তোমাদের জন্য এনেছি। সো প্রথম থেকেই লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে হবে, ভিডিওটা একটু বড় হবে। আর এই যে ভিডিও দেখলে তোমাদের আমি এটা প্রমিস করতে পারি, এই যে টপিকগুলো, শুধুমাত্র যে টপিকগুলো মাইনিউটলি আমি ডিটেলস আলোচনা করছি, এই টপিকগুলো যদি পড়ে যাও তাহলে 40+ কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, ওয়েলকাম টু স্টাডি সায়েন্স, আমি তুষার। তোমরা সবাই জানো যে WBCS প্রিলিমসের সিলেবাসটা কী, অর্থাৎ WBCS প্রিলিমসের হিস্ট্রি পেপার থাকে হচ্ছে 50 মার্কের থাকে। ঠিক আছে, 50 মার্কের মধ্যে থাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকে 25 নম্বর, আর অ্যান্সিয়েন্ট মিডিয়েবল অ্যান্ড মডার্ন থাকে 25 নম্বর, টোটাল থাকে 50 নম্বর। এবার যেটা অ্যানালিসিস করে দেখা যাচ্ছে WBCS-এর যে ট্রেন্ড অনুযায়ী যে মোস্ট অফ দ্য কোশ্চেন কোথার থেকে আসছে, আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকে এবং মডার্ন হিস্ট্রি থেকে, আর মিডিয়েবল হিস্ট্রি অর্থাৎ মধ্যযুগ আর প্রাচীন যুগ থেকে মোটামুটি 50-এর মধ্যে 10টা কোশ্চেন তুমি পাবে। এর বেশি কোশ্চেন কিন্তু পাওয়াটা মানে যে ট্রেন্ড অনুযায়ী অতটা দিচ্ছে না। এবার 10-এর জায়গায় 12টা হতে পারে, বাট এর বেশি পাওয়া যাবে না। সো আমাদের যে মেন পোর্শনটা শুরু হচ্ছে সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি এবং আইএনএ। ঠিক আছে, সো আমি এই যে প্রথম এইভাবে সিকোয়েন্স করেছি যে WBCS-এর এই প্রিলিমসের জন্য খারাপ প্রিপারেশন নিচ্ছে হিস্ট্রির জন্য, প্রথম এই যে 3 মাস হাতে টাইম আছে, তাহলে 3 মাসের মধ্যে কোনটা আগে করবে, মানে কীভাবে শুরু করবে, কোন পোর্শনটা হিস্ট্রির, জানো যে হিস্ট্রি হচ্ছে WBCS প্রিলিমস ক্র্যাক করার একটা চাবিকাঠি, এত বড় পোর্শন রয়েছে। সো প্রথমেই যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে আগে যেটা করতে হবে যে হিস্ট্রি যখন শুরু করবে তখন আমরা প্রথম প্রাচীন যুগ বা মধ্যযুগ করব না, আগে কোথা থেকে শুরু করবো যেখান থেকে সবথেকে বেশি কোশ্চেন আসছে, সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি আর আইএনএম। ওই জন্য প্রথমে আমি রেখে দিয়েছি যে মডার্ন হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কী কী কোশ্চেন, কোন কোন টপিক আমরা পড়বো দেখে নিই। ঠিক আছে, তার আগে আমার চ্যানেল যারা নতুন এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। ঠিক আছে, তাহলে আমার এই মডার্ন হিস্ট্রির কী কী টপিক আমরা প্রথমে ডিসকাস করে দেখো। প্রথম কী আছে, রিভল্ট। প্রথম মডার্ন হিস্ট্রি যখন শুরু হয় তাহলে বিভিন্ন যে বিদ্রোহের সূচনা হয়েছিল, বিভিন্ন বিদ্রোহের সূচনা হয়, সেখান থেকে মডার্ন হিস্ট্রির বেসিক্যালি কোশ্চেনটা বেশি দিচ্ছে। সো যে বিদ্রোহগুলো হয়, রিভল্ট, সিভিল আপ্রাইজিংস, ঠিক আছে, তার মধ্যে আমাদের কী কী বিদ্রোহ আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট বারবার যেখান থেকে কোশ্চেন দিয়েছে সেগুলো কী কী আমরা দেখে নেব। দেখো, রিভল্টের মধ্যে আমাদের যেটা রয়েছে, প্রথমেই রয়েছে হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। এখান থেকে বারবার কোশ্চেন দেয় কোন কোন বিদ্রোহগুলো পড়বে। দেখো, সন্ন্যাসী বিদ্রোহ, কুকা বিদ্রোহ, ওহাবি আন্দোলন, ঠিক আছে, পাইক বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, খাসি বিদ্রোহ অ্যান্ড খন আপ্রাইজিংস, মানে খন বিদ্রোহ যেটা হয়েছিল সেটা। সো এইগুলো কিন্তু তোমাকে ডিটেলসে পড়তে হবে বিদ্রোহগুলো। আর এই ডিটেলস মানে কি, এই বিদ্রোহ থেকেও আবার কীভাবে পড়তে হবে সেটা বলে দিচ্ছি। বিদ্রোহ পড়বে যে বিদ্রোহটা কোন স্থানে হয়েছিল, তার রিজনটা কী ছিল, ডেট অ্যান্ড টাইম মানে কোন সময় বিদ্রোহটা হয়েছিল, কোশ্চেন এখান থেকেই দেবে, আর লিডার কে কে ছিল, কোন বিদ্রোহের কে কে লিডার ছিল, আর এর কারণটা কী, এবং সেই সময় এটা কোশ্চেন আসতে পারে সেই বিদ্রোহ দমনের জন্য সেই সময়ে সেই স্থানে কোন গভর্নর ছিল। ঠিক আছে, বিকজ একটু যদি একটু ট্রিকি কোশ্চেন করে তাহলে সেখানে জিজ্ঞাসা করতে পারে যে কোন গভর্নর সেই সময় সেই বিদ্রোহ দমনের জন্য সেই স্থানে ছিল। ওকে, সো নেক্সট আসে আমাদের রিভল্ট অফ 1857, অর্থাৎ সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ থেকে আমরা সিপাহী বিদ্রোহ সম্পর্কে কী পড়বো, আমরা যে কোন সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল, তার কারণ কী, হ্যাঁ, এবং সেই সময় যে লিডার ছিল সিপাহী বিদ্রোহ, তোমরা জানো। সো সিপাহী বিদ্রোহ যখন শুরু হয়েছিল সারা ভারতবর্ষভাবে বিভিন্ন স্টেটে কিন্তু সিপাহী বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়েছিল। সো কোশ্চেন কোথার থেকে দেয় যে কোথাকার, মানে যেখানে বিভিন্ন স্টেটের যে সিপাহী বিদ্রোহ যেখানে ছড়িয়ে পড়েছিল সেখানকার লিডার, লিডারশিপ কে ছিল, লিডার কে ছিল, এইভাবে কোশ্চেন দেয়। অ্যাজ এক্সাম্পল দেখে নিতে পারো যে দিল্লির সেই সময় যখন যে লিডার কে ছিলেন যে সিপাহী বিদ্রোহ সময়, জেনারেল ভগত খা। ওকে, কানপুরে কে ছিলেন, নানা সাহেব। বিহারে কে ছিলেন, কুনওয়ার সিং, আমরা জানি। ঝাঁসিতে কে ছিল, রানী লক্ষ্মীবাঈ। সো কোশ্চেন কিন্তু এখান থেকে দেবে। ওকে, সো তারপরে আর একটা কোশ্চেন যেটা মেন্সেও তুমি দেখতে পাবে আর এখন প্রিলিমসেও দিতে পারে, যে কোশ্চেনটা একটু 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 ডিপলি কোশ্চেন, সেটা কী হচ্ছে যে
ওই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেখানে সেই যে যে স্থানে হয়েছিল, যে স্টেটে, সেখানে গভর্নর জেনারেল কে ছিলেন, ওকে, সেই সব বিভিন্ন প্লেসের গভর্নর জেনারেল কে ছিলেন এটা কিন্তু দেয়, ওকে। যেমন এখানে দিতে পারে দিল্লিতে কে ছিলেন তখন গভর্নর জেনারেল, জন নিকলসন। কানপুরে কে ছিলেন, স্যার কলিন ক্যাম্পবেল। সো এইভাবে কিন্তু কোশ্চেন দেবে। তারপরে আমরা কী কী পড়ব এই সিপাহী বিদ্রোহ থেকে, যে বিভিন্ন ঐতিহাসিক, ঠিক আছে, বিভিন্ন ঐতিহাসিক যারা আছে তারা বিভিন্ন নাম দিয়েছিল ওই বিদ্রোহকে, সিপাহী বিদ্রোহকে। যেমন অ্যাজ এক্সাম্পল তোমরা দেখে নিতে পারো যে ডিভি সাভারকার বলেছিল, ওকে, ডিভি ভিডি সাভারকার বলেছিল যে সিপাহী বিদ্রোহকে কী বলেছে, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। আসিফ মজুমদার এবং এস এন সেন কী বলেছিল, ইট ইজ অ্যান নট অ্যান অর্গানাইজড ন্যাশনাল রিভোল্ট, ওকে, এটা জেনে নিলাম। আরও যে ঐতিহাসিকরা কী কী বলেছে সেইগুলো একটু, সেই পোর্শনকে আমাদের ডিটেলসে একটু পড়তে হবে। নেক্সট আর একটা যেটা পড়তে হবে যে সিপাহী বিদ্রোহ হলো, এর এফেক্টে কী হয়েছিল। সিপাহী বিদ্রোহ হওয়ার পরে অনেক ড্রাস্টিক্যাল চেঞ্জ এসেছিলো আমাদের ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের যেভাবে, যে তোমরা জানো যে কী হয়েছিলো এরপরে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন কার্য এতদিন চালাচ্ছিল সেটা শেষ হয়ে যায়। তারপর ব্রিটিশ ক্রাউন রুল কিন্তু টুক ওভার করে ভারতবর্ষের পুরো শাসন ব্যবস্থাটাকে। সো কোম্পানি রুল কিন্তু অ্যাবলিশড হয়ে যায়। সো এই টাইপের যে এফেক্টগুলো কী কী হয়েছিলো সিপাহী বিদ্রোহের জন্য সেটা কিন্তু পড়তে হবে। ওকে, নেক্সট আমরা চলে আসি 3 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস, অর্থাৎ ধর্মীয় সমাজ সংস্কার আন্দোলন। এখান থেকে কিন্তু বারবার প্রত্যেকবার কোশ্চেন দেয় কী কী কোশ্চেন আসতে পারে, কোন কোন টপিক কিন্তু পড়বো। এখান থেকে পড়তে হবে যে বিভিন্ন যে নেতাগুলো, নেতা ছিল সেই সময় যে সমাজ সংস্কারের আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের নামগুলো পড়তে হবে। যেমন হচ্ছে রাজা রামমোহন রায় ছিলেন, দেবেন্দ্রনাথ ট্যাগোর ছিলেন, এরকম আরও যে সমাজ সংস্কারক ছিলেন তাদের নাম পড়তে হবে, এবং যে ধর্মীয় আন্দোলনের সময়কাল পড়তে হবে, ঠিক আছে, কোন কোন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময়কাল কী ছিল, কী কী নতুন অ্যাক্ট আসে যে ধর্মীয় আন্দোলন হয়, তারপরে যে এফেক্টের ফলে বিভিন্ন নতুন নতুন আইন আসে সেই সব আইন কী কী আসে সেগুলো পড়তে হবে। তারপরে বিভিন্ন সভা সমিতি কিন্তু গড়ে ওঠে এই যে পুরো সমাজকে পরিবর্তন করার জন্য, সেই সময় সমাজ সংস্কারকরা বিভিন্ন সভা সমিতির গঠন করেন, তার মধ্যে কী কী আছে, কে গঠন করেন সেগুলো করে পড়তে হবে। তার অ্যাজ এক্সাম্পল দেখে নিতে পারো এখানে যে আত্মসভা, ব্রহ্মসমাজ, ইউনো ব্রহ্মসমাজ, তত্ত্বাবধানী সভা, প্রার্থনা সমাজ, এইগুলো, এই সভাগুলো গড়ে ওঠে, এরকম আরও অনেক সভা গড়ে ওঠে। তাদের এই যে সভাগুলো, অর্থাৎ যে সমিতিগুলো, কে গঠন করেছিলেন, কে লিডারশিপ দিয়েছিলেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর কবে, এই ডেটটা পড়তে হবে যে কবে তৈরি হয়েছিল, ঠিক আছে। নেক্সট আছে এখান থেকে ইম্পর্টেন্ট যে ডিরোজিওর ইয়ং বেঙ্গল মুভমেন্ট, এই সম্পর্কে একটু পড়ে রাখবে। ওহাবি আন্দোলন, ওহাবি মুভমেন্ট সম্পর্কেও কিন্তু পড়তে হবে। সো এটা চলে গেল সোশ্যো রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস। এরপরে আসে 4 নম্বর পয়েন্ট, যে পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বিফোর INC, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে আগে যেসব পলিটিক্যাল আর অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল সেইগুলো কী কী। প্রথমেই জানো যে আমার যেটা তৈরি হয়েছিল জমিনদারি অ্যাসোসিয়েশন 1836 সালে, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে সর্বপ্রথম যেটা তৈরি হয় সে অ্যাসোসিয়েশন সেটা কী, জমিনদারি অ্যাসোসিয়েশন 1836 সালে। তারপরে হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843 সালে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866, পুনা সর্বজনীন সভা 1870। এখান থেকে কী কী কোশ্চেন করতে পারে, একটা কোশ্চেন আসবে যে এই কোন কোন সভা গঠিত হয়েছিল কত সালে এবং কে তৈরি করেছিল, হু এস্টাবলিশ, এবং তাদের কাজ কী ছিল, এখান থেকে কিন্তু এটা পড়তে হবে। নেক্সট চলে আসি আমরা ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস, এবার কংগ্রেসের আবির্ভাব হয়, এখান থেকে কী কোশ্চেন দিতে পারে, এটা খুব ভাইটাল পয়েন্ট, ন্যাশনাল মুভমেন্ট শুরু হয়ে গেছে। সো এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কে ফাউন্ডার ছিল, সেফটি ভাল্ভ থিওরি কী সেটা জানতে হবে, অল সেশনস উইথ প্রেসিডেন্ট, মানে কংগ্রেসের প্রথম কোথায় সেশন হয়েছিল, কতজন ডেলিগেট সেখানে প্রেজেন্ট ছিল, ঠিক আছে, প্রতিনিধি, তারপরে আরও বিভিন্ন জায়গায় যে সভাগুলো হয়েছিল সেই সবার প্রতিনিধিত্ব কে ছিলেন, প্রেসিডেন্ট কে ছিলেন, এটা কিন্তু প্রত্যেকবার দেয়। এবং কোনো সেশনে যে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে থাকে, কিছু গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন নিয়ে থাকলে সেগুলো কিন্তু বারবার দেয়, যে মহাত্মা গান্ধী কোন সেশনে ছিল, সুভাষচন্দ্র বসু কোন সেশন প্রথম প্রেসিডেন্টশিপ প্রেসিডেন্ট ছিল, এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে। সো এইগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট পড়তে হবে। তারপর আছে ন্যাশনাল মুভমেন্ট, 1905 থেকে 1918 মধ্যে যে ন্যাশনাল মুভমেন্ট ঘটে সে, তার মধ্যে কী কী পড়বো আমরা। ন্যাশনাল মুভমেন্টের মধ্যে আছে নরমপন্থী, চরমপন্থী নেতা, অর্থাৎ যারা নরমপন্থী কে নেতা কে কে ছিলেন, চরমপন্থী নেতাদের মধ্যে কে ছিলেন, তাদের আইডিওলজি বা তাদের আদর্শ কী ছিল সেটা জানতে হবে।
স্বদেশী আন্দোলন কিন্তু ডিটেলসে পড়তে হবে। স্বদেশী আন্দোলনের কারণ কী, স্বদেশী আন্দোলনের পরে কী কী ঘটেছিল, কী কী ছোটো ছোটো বিদ্রোহ দেখা দিয়েছিল, কে কে নেতৃত্ব দিয়েছিল, সব কিছু, মলিমেন্টো রিফর্মস কী সেটা দেখতে হবে। ওকে, এরপরে কী আসে, যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস অর্থাৎ কী কী বিদ্রোহজনক কার্যকলাপ হয়েছিল সেগুলো দেখতে হবে, কোথায় কোথায় ঘটেছিল। যেমন হচ্ছে অ্যাজ এক্সাম্পল দেখতে পারো যে বেঙ্গলে অনুশীলন সমিতি গড়ে উঠে মানে উঠেছিল, ঠিক আছে, 1902 সালে। তা 1906 সালে আবার যুগান্ত পত্রিকা বার হয়েছিল, সো এইগুলো কিন্তু ডিটেলসে দেখতে হবে। তা মহারাষ্ট্রে যেমন হয়েছিল 1899 সালে মিত্রমেলা কে কে প্রতিষ্ঠা করেছিল, সাবারকার, ডিবি সাবারকার অ্যান্ড হিজ ব্রাদার, ঠিক আছে। তারপরে হচ্ছে পাঞ্জাবে কি লালা লাজপত রায় নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে, এইগুলো কিন্তু পড়তে হবে যে কোথায় কোথায় রেভলিউশনারি অ্যাক্টিভিটিস ঘটেছিল, তাদের নেতা এগুলো। আর ইম্পর্টেন্টের মধ্যে পড়ে যে সমিতি সভার নাম, কী কী সমিতি বা সভা গড়ে উঠেছিল, তাদের নাম কী, কী কী বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, তাদের লিডারশিপ কে দিয়েছিল এবং তার ফলাফল কী হয়েছিল, এটা কিন্তু এই টপিকগুলো পড়তে হবে। তারপরে আসে যে হোম রুল আন্দোলন জানো, এটা কিন্তু পড়তে হবে, ইম্পর্টেন্ট। লখনৌ সেশনটা কি কংগ্রেস আর মুসলিম লীগের যে একসঙ্গে যে সুরাট ভাঙানো হয়, তারপরে লখনৌ সেশনে গিয়ে আবার একসঙ্গে তারা মিলিত হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার দেয় কোশ্চেন, এটা খুব কমন কোশ্চেন, লখনৌ সেশন সম্পর্কে জেনে নেবে, 1916 সালে হয়েছিল ওটা। ওকে, সো এরপরে আসে ইমার্জেন্স অফ গান্ধী, অর্থাৎ এবার গান্ধীর প্রাদুর্ভাব আসে আমাদের মডার্ন হিস্ট্রিতে। ওকে, সো গান্ধীজির যখন আসার পরে কী কী বিদ্রোহ হয়েছিল সেটা দেখতে হবে। যেমন হচ্ছে 1917 সালে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ, 1918 সালে আহমেদাবাদ মিল স্ট্রাইক, খেদা সত্যাগ্রহ 1918, রাওলাট সত্যাগ্রহ হয়েছিল 1918 সালে, জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার সবাই জানো 13 এপ্রিল 1919, খলিফাত নন কোপারেশন মুভমেন্ট হয়েছিল। তাহলে ইম্পর্টেন্স অফ নাগপুর কংগ্রেস স্টেশন, এটা পড়তে হবে, নাগপুর কংগ্রেস স্টেশনে কী হয়েছিল এর ইম্পর্টেন্সটা, এটা কিন্তু ভালো করে পড়বে। চৌরি চৌরা ইনসিডেন্টটা কবে হয়েছিল, কবে এটা, কেন গান্ধীজি এটা তুলে নিয়েছিল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইভেন এখান থেকে কিন্তু বারবার কোশ্চেন দেয়, সিকোয়েন্সও একটু যদি ডিফিকাল্ট করে সিকোয়েন্সও নিয়ে দিতে পারে, যে গান্ধীজি চারটে অপশান দিল, যে বললো যে পরপর সাজাও, ঠিক আছে, যে কোথায় কোনটা প্রথম হয়েছিল কোনটা পরে হয়েছিল, এভাবে চারটে অপশান দিয়ে বলতে পারে, এরকম টাইপের কোশ্চেন এখান থেকে দিতে পারে। ওকে, আর কিছু স্টার মার্ক দিয়ে এই টপিকগুলো কিন্তু পড়ে যাবে, কাকুরি রবারি, ঠিক আছে, বম ইন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 1929 সালে যেটা সংগঠিত হয়েছিল, HRA কী, HSRA কী, হ্যাঁ, সাইমন কমিশন কবে এসেছিল, সাইমন কমিশনের কতজন সদস্য ছিল, সাইমন কমিশনের কাজ কী ছিল, ঠিক আছে, এগুলো পড়তে হবে। কেন বয়কট করা হয়েছিল সেই সম্পর্কে পড়তে হবে। অল অ্যাবাউট নেহরু রিপোর্টে কী কী বলা হয়েছিল, ঠিক আছে, সেগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। লাহোর কংগ্রেস সেশনে কী গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে হয়েছিল, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স যেটা গ্রহণ করেছিল, এইভাবে ভেবেছিল এবারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নিয়ে আমরা স্বাধীনতার জন্য লড়ব, ঠিক আছে। ডান্ডি মার্চ 1930, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু টাচ করা যাবে। তারপর আছে গান্ধী আরও ইম্প্যাক্ট, অর্থাৎ মহাত্মা গান্ধীর সঙ্গে আরওয়েনে কী প্যাক্ট হয়েছিল, কত সালে হয়েছিল, কী নিয়ে প্যাক্ট হয়েছিল, কী নিয়ে সন্ধিটা হয়েছিল, এটা যেটা 1931 সালে হয়েছিল। করাচি কংগ্রেস সেশনে ইম্পর্টেন্স কী, ফান্ডামেন্টাল রাইট এখানে রেজলিউশন পাস করানো হয়েছিল, আরও কী কী ইম্পর্টেন্স আছে সেটা দেখে নেবে। সো এইগুলো কিন্তু দেখতে হবে। অল রাউন্ড টেবিল কনফারেন্সেস, সব কোন রাউন্ড টেবিল কনফারেন্স কত সালে হয়েছিল এবং কে কে পার্টিসিপেট করেছিল, কে কে পার্টিসিপেট করেনি, কে কে বয়কট করে দিয়েছিল, এই কোশ্চেনগুলো কিন্তু ওখান থেকে জিজ্ঞাসা করতে পারে। তাছাড়া কমনওয়েলথ অ্যাওয়ার্ড 1932 সালে যে হচ্ছে পুনা অ্যাক্ট, ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, রাজাজি ফর্মুলা, ওকে, দেশাই লিয়াকত প্যাক্ট কী, বলছে ওয়েভেল প্ল্যান কী, যে সিমলা কনফারেন্স 1945 ওয়েভেল প্ল্যান, এর গুরুত্ব কী ছিল, কে কে করেছিল, সুভাষচন্দ্র বোস সম্পর্কে তো জানতেই হবে, সুভাষচন্দ্র বোস কবে একদম বিদ্রোহ ঘোষণা করে, তার কী হবে ন্যাশনাল আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করে, আইনে তৈরি করে, ওকে, কোথায় কোথায় যে নিজের সরকার প্রতিষ্ঠা করেছিল, স্বাধীন সরকার, কীভাবে তার কার্যকলাপ, সব কিছু কিন্তু পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু বারবার কোশ্চেন দেয়। ওকে, এরপরে আর কিছু কিছু পিসান মুভমেন্ট অর্থাৎ কৃষক বিদ্রোহ সম্পর্কে আমি টপিকগুলো বলে দিচ্ছি, এইগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। সেগুলো কী কী, যে নীল বিদ্রোহ, ওকে, কিষাণ সভা, দ্য কিষাণ সভা মুভমেন্ট, একা মুভমেন্ট, মপলা বিদ্রোহ, বরদলি সত্যাগ্রহ, এগুলো কী জানতে হবে, প্রত্যেকটা হচ্ছে কোথায় ঘটেছিল, কেন ঘটেছিল, সেখানকার গভর্নর কে ছিল, সেখানকার লিডার কে ছিল এবং তার ফলে কী হয়েছিল, এগুলো কিন্তু এখান থেকে পড়তে হবে। ওকে, সো নিউজ পেপার এবার চলে আসো, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে নিউজ পেপারের জার্নাল থেকে কিন্তু বারবার কোশ্চেন জিজ্ঞাসা করে যে নিউজ পেপার হচ্ছে কোন কোন নিউজ পেপার, যেমন বেঙ্গল গ্যাজেট, এই সম্পর্কে জানতে হবে, বেঙ্গল গ্যাজেট, বম্বে সমাচার, বম্বে টাইমস, অমৃতবাজার, কেশরী, দ্য হিন্দু, ক্রান্তি, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একজন যে লিডার, এখান থেকে কী পড়বো আমরা, যে এই পত্রিকাগুলো ফাউন্ডারকে, ঠিক আছে, এইটার নেম,
আর কবে পাবলিশ হয়েছিল, বলছে ইয়ার অফ পাবলিশ এবং প্লেস কোন প্লেসে, মানে কোথায় এটা, এটা কি সাপ্তাহিক পত্রিকা ছিল, কোন রিজনাল প্লেসে এটা তৈরি হয়েছিল, না সাত ভারতবর্ষব্যাপী সেটা জানতে হবে, আর কোন ল্যাঙ্গুয়েজ এটা প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু জানতে হবে। ওকে, সো এটা ছিল মডার্ন হিস্ট্রি অর ন্যাশনাল মুভমেন্টে কোন কোন ইম্পর্টেন্ট পর্টেন্ট। এবার চলে আসি আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন যুগ। ঠিক আছে, একটু লেট হচ্ছে আর একটু ডিটেলসে একটু বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, বিকজ আমি প্রত্যেকটা মাইনর মাইনর টপিক কিন্তু সাব টপিকও কিন্তু বলে দিচ্ছি। তোমাদের কী কাজ হবে, জাস্ট টপিকগুলো টোকো, খাতায় সুন্দর করে টোকে রাখো, পিডিএফে থাকলেও সবসময় মোবাইলে থাকলেও হারিয়ে যায়। ঠিক আছে, আমাদের কী করতে হবে, ভালো করে এই টপিকগুলো একটা খাতায় লিখে ফেলবে, একদম খাতায় লিখে ফেলে কী করতে হবে সেটাকে রেগুলার ফলো করো, দেখো যে এই টপিকগুলো আমি আগে কমপ্লিট করতে পারছি কি। এই সিকোয়েন্সে এগিয়ে গেলে কিন্তু 40+ স্কোর করা এমন কিছু ইম্পসিবল না। ওকে, সো এবার অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে, প্রাচীন যুগ থেকে কী কী পড়বো সেটা দেখে নিই। অ্যানসিয়েন্ট হিস্ট্রি হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ ইন্ডিয়া সিন্ধু সভ্যতা, সেখান থেকে এটা কিন্তু বারবার, যদি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কিন্তু বারবার কোশ্চেন দেয়, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে সব কিছু পড়তে হবে, মানে অল অ্যাবাউট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে। ঠিক আছে, কী কী পড়তে হবে, যে বিভিন্ন যে সাইটগুলো আছে, ঠিক আছে, যেমন সিন্ধু সভ্যতা সম্পর্কে যে সাইটগুলো আছে, ধোলাভিরা যে শহর আছে, রোপার, হ্যাঁ, তারপরে কালীবাঙ্গান, লোথাল, এইগুলো বিভিন্ন যে সিটি বা সাইট, তাদের বৈশিষ্ট্য কী ছিল, ঠিক আছে, কোন স্টেটে ছিল, যে কোশ্চেনগুলো এখান থেকে দেয় যে একটা সাইটের নাম দিয়ে দেবে, বলবে এটা কোন স্টেটে অবস্থিত, আর এটা বলতে পারে যে এই যে সাইটটা সেটা কোন রিভারের পাশে, কোন নদীর পাশে গড়ে উঠেছিল, আবার এটা বলতে পারে যে কোনো একটা সাইটের নাম দিয়ে বা কোনো একটা সিটির নাম দিয়ে বলতে পারে যে এটা কি আবিষ্কার করেছিল, কে প্রথম খোঁজ পেয়েছিল, এটা এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আর এটা আর একটা কোশ্চেন দিতে পারে সেই সাইটের সম্পর্কে যে ফিচার্স, অর্থাৎ সেখানে কিছু স্পেশাল কিছু পাওয়া গেছিলো কি, সেখানকার কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো আমাকে জানতে হবে। অ্যাজ এ এক্সাম্পল দেখে নাও, কোশ্চেন এভাবে করবে যে হরপ্পা দিয়ে দিল, বললো হরপ্পা এখন কোথায় অবস্থিত, সব বর্তমানে পাকিস্তানে যে পাঞ্জাবে অবস্থিত, আবার বলতে পারে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত, সেটা রাভি নদীর তীরে আমরা জানি, আবার বলতে পারে যে হরপ্পা যে সভ্যতা, যে হরপ্পা প্লেসটা কে প্রথম ডিসকভার করেছিল, কে জানো, দয়ারাম সাহানি, ওকে, 1921 সালে, কত সালে, 1921 সালে, এটা ইম্পর্টেন্ট। এরকম এবার হরপ্পা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারে, হরপ্পা কেন বিখ্যাত ছিল, কী কী ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছে ওখানে, কী পাওয়া গেছে, 2 রেড স্টোনস, আইডলস অফ এ ডান্সিং গার্ল, এটা পাওয়া গেছে, যে মহেঞ্জোদারোতে তোমার ওই গ্রানারি পাওয়া গেছে, তো স্নানাগার পাওয়া গেছে, এইরকম কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। ওকে, সো ওটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার মাইনুটলি কিন্তু পড়তে হবে। এবার চলে আসো যে বৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতা থেকে একটা দুটো কোশ্চেন পেয়ে যাবে, অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না বলাটা ভুল, ইম্পর্টেন্ট বাট ফ্রিকোয়েন্টলি একটা দুটো কোশ্চেন ম্যাক্সিমাম পেতে পারো, বাট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কিন্তু দুটো তিনটে কোশ্চেনও পেয়ে যেতে পারো। ওকে, সো বৈদিক সভ্যতা বেসিক্যালি যেটা পড়তে হবে, যে বৈদিক সভ্যতার টাইম পিরিয়ড কী, ঠিক আছে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, আর যেটা জিজ্ঞাসা করে বৈদিক সভ্যতা যে কোন গড, অর্থাৎ বিষ্ণু কি, নাকি শিব, নাকি অন্য কোনো গডকে মাতৃপূজা করা হতো, কি ন্যাচারাল প্রাকৃতিক পূজা করা হতো, এই সম্পর্কে, মানে গড সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করে। এবং কাস্ট সিস্টেম, সেই সময় কাস্ট সিস্টেম কী ছিল, সমাজের যে শ্রেণীবিন্যাস, ঠিক আছে, সেটা জিজ্ঞাসা করে। ওকে, সো এরপর চলে আসো যে রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট হতে প্রতিবাদী ধর্ম আন্দোলন, প্রতিবাদী ধর্ম আন্দোলনের থেকে কোশ্চেন কিন্তু পাবেই, 2+ কোশ্চেন কিন্তু পেয়েই যাবে। ওকে, সো এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সো এখান থেকে যেটা পড়তে হবে, আমরা জানি যে প্রতিবাদী ধর্ম আন্দোলনে বিভিন্ন ধর্মের যে অনেক ধর্ম তৈরি হয়েছিল, তার মধ্যে হচ্ছে যে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম, এটা খুব ইম্পর্টেন্ট। সো এখান থেকে গৌতম, দুটো ধর্মই পড়বে, যে গৌতম বুদ্ধ এবং বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম সম্পর্কে কী পড়বে, যে অষ্টাঙ্গিক মার্গ কী, বৌদ্ধ ধর্মের যে কী কী মার্গ দিয়েছিল, কী কী নীতি ফলন করতে বলেছিল, বৌদ্ধ ধর্মে কোথায় জন্মগ্রহণ করেছিল, কবে, কীভাবে বড় হয়েছে, কোথায় তার, কোথায় প্রথম ধর্ম প্রচার করে, ঠিক আছে, কোথায় মৃত্যুবরণ করে সেটা কী বলে, যখন গৃহ ত্যাগ করে সেটাকে কী বলে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করে। ওকে, এরপরে এরপরে হচ্ছে জৈন ধর্ম, জৈন ধর্ম জানি যে মহাবীর কটা তীর্থঙ্কর ছিল আগে, ঠিক আছে, 24 নম্বর তীর্থঙ্কর হচ্ছে মহাবীর, সো 23 নম্বর কে ছিল, প্রথম তীর্থঙ্কর কে ছিল, ঠিক আছে, জৈন ধর্মের পঞ্চম মহাব্রত কী, ত্রিরত্ন কী, দিগম্বর কী, শ্বেতম্বর কী, ঠিক আছে, যৌন সম্মেলন, প্রত্যেকটা যৌন সম্মেলন কিন্তু পড়তে হবে, যেমন বৌদ্ধ সঙ্গীত বা বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় সংগঠিত হয়েছিল, কোন রাজা বা কোন শাসকের আমলে এই সম্মেলনগুলো গঠিত হয়েছিল বা সংগঠিত হয়েছিল, এইগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, এগুলো বারবার এখান থেকে কোশ্চেন কিন্তু দেয়, এখান থেকেও এখান থেকেও। ওকে, এরপরে নেক্সট যেটা ইম্পর্টেন্ট আসে অ্যানসিয়েন্টের মধ্যে, মৌর্য বংশ, মৌর্য বংশ এতদিন যে ডাইনেস্টিগুলো ছিল অতটা বেশি ফুল ফ্লেসড ডাইনেস্টি ছিল না, মৌর্য বংশ সারা ভারতবর্ষকে ক্যাপচার করে, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, কৌটিল্যের
সহদয়। সো মৌর্য বংশ যখন আসে এর থেকে কী কী পড়বে, যে শাসকের নাম চন্দ্রগুপ্ত, আবার যে অশোক, চন্দ্রগুপ্ত, মৌর্য, ঠিক আছে, এই সম্পর্কে পড়তে হবে। অশোকের সম্পর্কে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে, আর যেগুলো পড়তে হবে যে শাসকগণের বিভিন্ন যে শাসক ছিল আরও তাদের উপাধি কী কী ছিল এবং হচ্ছে কার্যক্রম কী, তারা কী কী কাজ করে গেছে, সেগুলো কিন্তু মৌর্য বংশ থেকে অবশ্যই পড়বে। নেক্সট আছে গুপ্ত বংশ, গুপ্ত ডাইনেস্টিতে কোশ্চেন কিন্তু দেয়। মৌর্য বংশ যেমন ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ গুপ্ত বংশ কিন্তু ততটা ইম্পর্টেন্ট। এখানে জানো যে শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় সমুদ্রগুপ্ত, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, সমুদ্রগুপ্তকে। সো এই টাইপের কোশ্চেন কিন্তু এখানে দেবে, তাদের কার্যকলাপ মানে কী কী করেছে, তাদের উপাধি কী কী এখানে পড়বে। আর মিসলিনিয়াস যেগুলো থাকে, অর্থাৎ আমি তো সব ডিটেলসে বললাম না, এগুলো যেগুলো পড়তে হবে সেগুলো ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম, বাট আরও যেগুলো ডিটেলসে আছে, সো এইগুলো যে মিসলিনিয়াসের মধ্যে আমি ফেলে দিচ্ছি, যে অ্যান্সিয়েন্ট বেঙ্গল, ঠিক আছে, অ্যান্সিয়েন্ট বেঙ্গলের সাউথ ইন্ডিয়ান যেগুলো আছে, বা ছোটো ছোটো যে ডাইনেস্টিগুলো তৈরি হয়েছিল মানে পল্লব, ষোড়শ মহাজন পদের মধ্যে, ঠিক আছে, এইগুলো থেকে অত বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে না। মিসলিনিয়াস তো মানে এত হিউজ হয়ে যায়, তার মধ্যে দুটো তিনটে কোশ্চেন হয়তো আসবে, সো ওই জন্য তো বেশি টাইম নষ্ট করে লাভ নেই, আগে যেগুলো করতে হবে সেগুলো আমি ইম্পর্টেন্ট বলে দিয়েছি, এগুলো টাচ করে যাবে। ওকে, এরপরে আসে মধ্যযুগ। সো মধ্যযুগ কী কী পড়বো আমরা দেখে নিই। তার আগে বলে যে কোনো চ্যাপ্টার যখন পড়া হয়ে যাবে, টেকনিক কী, টেকনিক হচ্ছে কোনো একটা চ্যাপ্টার যদি পড়া হয়ে যায় তাহলে সেই চ্যাপ্টার পরে হয়তো চ্যাপ্টার শেষে যদি কোনো এমসিকিউ থাকে সেটা করতে হবে, আদারওয়াইজ তুমি অনলাইন থেকে বা তোমার কাছে যদি কোনো বই থাকে সেখান থেকে করতে হবে। কোথার থেকে করবে আমি বলে দিচ্ছি নেক্সট, আগে এটা বলে নিই। মধ্যযুগে আমরা যদি দেখি তাহলে প্রথম সুলতানেট পড়তে হবে আমরা, সুলতান যুগ। সুলতান যুগে প্রত্যেকটা শাসকের সম্পর্কে জানতে হবে, শাসকের কী কী কার্যকলাপ সেই সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট শাসক ছিল সেই শাসকের সম্পর্কে তোমার জানতে হবে। তারপর হচ্ছে মুঘল এম্পায়ার, ঠিক আছে, মুঘল এম্পায়ার আসে সুলতান যুগের শাসন কার্য, কোন রাজার শাসন কার্য কত থেকে কত সাল পর্যন্ত হয়েছিল এগুলো কিন্তু জানতে হবে। আমি একটা কথা বলে দিই যে ট্রেন্ড অনুযায়ী যে দেখা দিচ্ছে WBCS-এ যে মুঘল মানে অর্থাৎ মিডিয়েভাল থেকে কোশ্চেন কিন্তু কম দেয়, মানে যেহেতু একটা ভাস্ট পোর্শন আছে, অনেকটাই পোর্শন আছে, সুলতান যুগ অনেক বড়, তারপরে তো মুঘল সাম্রাজ্য পড়তে হবে, যেহেতু বড় থাকার সত্ত্বেও কোশ্চেন কিন্তু খুব কম দিচ্ছে, তবুও কিন্তু এটা ছাড়া তো যাবে না, যদি বেশি দিয়ে দেয় তাহলে তো পড়তেই হবে। সো ওখান থেকে সুলতান যুগটা তো পড়তেই হবে সুলতান, তাহলে মুঘল এম্পায়ারটা পড়তে হবে, প্রত্যেকটা রাজার সম্পর্কে জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আকবর থেকে শুরু করে, হুমায়ুন থেকে শুরু করে, জাহাঙ্গীর থেকে শুরু করে সব কিছু পড়তে হবে। তারপরে আরও যেগুলো পড়তে হবে, বিভিন্ন আঞ্চলিক যে যে শাসন বা বিভিন্ন যে রাজ্যগুলো তৈরি হয়েছিল, ঠিক আছে, যে রিজনাল কিংডমগুলো, সে তার মধ্যে আমি স্টারমার্কদের বলে দিচ্ছি যে মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে পড়তে হবে, আর তারপরে হচ্ছে আরও যে শাসকগুলো ছিল। তারপর যেগুলো কোশ্চেন বারবার দেয় যে শিখদের শক্তির যে উত্থান হয়, শিখদের মধ্যে প্রথম গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু অর্জুন, ঠিক আছে, অর্জুন, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, ঠিক আছে, এইগুলো কিন্তু পড়তে হবে। দেন যে স্টারমার্ক যেগুলো দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু অবশ্যই টাচ করে যাবে, এগুলো জেনে যাবে, যে পাঠশালা বন্দোবস্ত কী, চিরস্থায়ী বন্দোবস্ত কী, রায়তরি বন্দোবস্ত কী, হ্যাঁ, অল রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, মল্লে মিন্টো অ্যাক্ট কত সালে হয়েছিল, এর কী কী ফিচার্স আছে, হ্যাঁ, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার সম্পর্কে কী জানো, কোনটাকে বলা হয়, ভারত শাসন আইন কত সালে তৈরি হয়, কোন এর এর ফিচার্সগুলো কী কী আছে, এগুলো কিন্তু পড়িতে পাবে, হিস্ট্রিতে পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ। ওকে, তারপরে সবথেকে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় যে হিস্ট্রি পড়তে গেলে, অল মডার্ন হিস্ট্রি জানতে গেলে, বা অ্যান্সিয়েন্টই বলো কেন, তোমাকে জানতে হবে সেই সময় যে কোন কোন গভর্নর বা ভাইসরয় বা গভর্নর জেনারেল, মানে টাইম অনুযায়ী তো নাম চেঞ্জ হয়েছে, পদ চেঞ্জ হয়েছে পদের নাম, সেই সময় তারা কোন সময় যে গভর্নর হোক বা গভর্নর জেনারেল হোক বা ভাইসরয় হোক কোন সময় কে ছিলেন, এটা যদি তোমার ভালো করে মনে রাখতে পারো তাহলে খুব ইজি হয়ে যায় বুঝতে, যে এই সময় 1857 তাহলে কোন গভর্নর ছিল মনে পড়ে গেল, এই যে ভাইসরয় ছিল, গভর্নর কি ভাইসরয় ছিল, লর্ড ক্যানিং, হ্যাঁ, তারপরে তো কোন সময় আমাদের বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাস বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, ইংলিশ আমাদের শাসন কার্য মানে ইংলিশের যে ল্যাঙ্গুয়েজটা আমাদের মানে শিক্ষাক্ষেত্রে আনা হয়, রেলপথ কার আমলে তার চালু করা হয়, ঠিক আছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু শাসনক্ষেত্র, অর্থাৎ সেই সময় গভর্নর, গভর্নর জেনারেল, ভাইসরয় কে ছিল, সেগুলো পড়লে খুব ইজিলি ট্রিক এগুলো কিন্তু মনে থাকে, ঠিক আছে। সো এই ছিল টোটাল আজকে যে টপিক। এরপর আমি বলবো যে কোথা থেকে, এই তো সব টপিক জেনে গেলে, এবার থেকে কোথা থেকে পড়তে হবে তোমার কাছে,
এখন যে বই আসে না কেন সেই বইটাই পড়ো, আদারওয়াইজ আমি তো পুরো WBCS এর বুক লিস্ট আমি দিয়ে দিয়েছি চ্যানেলে গিয়ে, তোমরা দেখতে পারো প্লে লিস্টে গিয়ে। তাছাড়া বুক লিস্টে প্রত্যেকটা বই আমি রিভিউ করে দিয়েছি, সো সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। বাট এখন যে বইটা আছে সেই বইটা তোমাকে কী করতে হবে, এইগুলো আগে মডার্ন থেকে শুরু করতে হবে, টপিকগুলো কভার করতে হবে, দেন প্রথম একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, ঠিক আছে। সো কোনো একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে MCQ প্র্যাকটিস করতে হবে, তাহলে তো বুঝতে পারবে তুমি কত প্রিপারেশনটা বা কত চ্যাপ্টার থেকে তুমি ঠিকঠাক মানে অ্যান্সার করতে পারছো কি না, সো এটা ইম্পর্ট্যান্ট। MCQ কোথাতে প্র্যাকটিস করবো, কোশ্চেন এখানেই আসে। MCQ তুমি প্র্যাকটিস করতে পারো দুটো সোর্স থেকে, মানে অনলাইনে একটা সোর্স বলে দিচ্ছি, জিকে টুডে একটা অ্যাপ আছে, বা জিকে টুডে তুমি যদি গুগলে সার্চ করো তাহলে জিকে টুডের যে ওয়েবসাইটটা খোলা থাকবে ওখানে কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সিয়েন্ট যে সার্চ করো, মেডিয়েভাল সার্চ করবে, ন্যাশনাল মুভমেন্ট থেকে সার্চ করবে, ওখানে প্রত্যেকটা সুন্দর MCQ তো আছে, তার সঙ্গে তোমাকে এক্সপ্লেনেশন দেওয়া আছে, সো অনেক বেশি হেল্প করে। তাছাড়া তোমাদের কাছে যে MCQ বুক আছে সেইগুলো অবশ্যই ফলো করতে পারো। লুসেন্ট অবজেক্টিভ একটা বই আছে, ঠিক আছে, যে MCQ ওরিয়েন্টেড বুক, সো ওটা ফলো করতে পারো। তাছাড়া তোমাদের কাছে যদি কোনো স্পেসিফিক কোনো প্র্যাকটিস সেট থাকে বা অন্য কোনো বুক থাকে সেটাও কিন্তু ফলো করতে পারো, ঠিক আছে। আর এরকম ডিটেলস অন্য অন্য বিষয়ে তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো যে কোন কোন বিষয়ের উপর এরকম ডিটেলস তোমরা টপিক অনুযায়ী ভিডিও চাও। এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ।